চুন্নু তার বাবা মার সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকত। তার বাবা ছিল গরিব এক দিনমজুর। জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত। এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল। প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল। চুন্নু ছাতা ছাড়া কোনো রকমে স্কুলে পৌঁছলো, কিন্তু তার দেরি হয়ে গিয়েছিল। তাকে দেখা মাত্রই টিচার বললেন, এই যে ওখানেই দাঁড়াও, কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না, সঙ্গে ছাতা রাখবে তুমি। টিচার, ওই টিচার, ছাতা থাকলে তো নিয়ে আসবে। প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো, কিন্তু আনতে পারে না, কিপটে কোথাকারের। আচ্ছা, তুমি ছাতা কেন নিয়ে আসো না? টিচার, আমার কাছে ছাতা নেই। তাহলে বাবাকে বলো যেন হাট থেকে কিনে আনে। এই দেখো, এই দেখো, আমার বাবাই ছাতাটা কিনে দিয়েছে। যেটা বলছি, তোমায় এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না। সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে। তুমি বাড়ি ফেরো আর কাল আসবে, নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি। আর চুন্নু সারা দিন ওই দরজার কাছে, কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগলো। উনি কি পড়াচ্ছিলেন শুনছিল। দ্বিতীয় দিন সে ভাবলো বৃষ্টি শুরু হওয়ার আগেই সে স্কুলে পৌঁছে যাবে, কিন্তু যেই না সে বাড়ির থেকে বেরোলো, হঠাৎ বৃষ্টি শুরু হলো। অবশ্যই কিনে দেব বাবা, সুন্দর ছাতা কিনে আনব। প্রতি বছর তুমি এই কথাই বলো, তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, পড়াশোনা করে, তার পরের বছরও সেই একই সমস্যা। কি করব ফুলবতি, সারা বছরই তো পরিশ্রম করি, কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না। ক্ষমা করে দিস চুন্নু বাবা, আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না। কষ্ট পেও না বাবা, আমি যেতে পারবো। আরে কি করে তুই যাবি, বৃষ্টি হচ্ছে। মা, আমি গাছের তলা দিয়ে নিজেকে বাঁচিয়ে স্কুলে ঠিক পৌঁছে যাব। বাই মা, বাই বাবা। আরে কিন্তু চুন্নু কোনো রকমে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, দেখলো আকাশ কালো মেঘে ঢাকা। আকাশে তো খুব মেঘ করেছে, মনে হচ্ছে আজ স্কুলে যেতে অনেক লেট হয়ে যাবে, আমাকে যেতেই হবে। যদি আরো কিছুক্ষণ এমনই বৃষ্টি হতে থাকে তাহলে কোমর অব্দি ডুবে যাবো আমি। যদি আমার স্কুল ড্রেসটা ভিজে যায় তাহলে টিচারও আমায় ক্লাসে ঢুকতে দেবে না। সে গাছে উঠেছে অনেকক্ষণ আগে, আর তার বড্ড খিদেও পেয়ে গেছে। খিদের চোটে সে পেটে হাত দিয়ে ভাবতে লাগলো কখন যে বৃষ্টি বন্ধ হবে, ততক্ষণ বরং সে তার স্কুলে টিফিনটাই খেয়ে নিক। এই ভেবে তার স্কুল ব্যাগ থেকে তার টিফিন বাক্সটা বের করলো, সেখানে দেখলো রুটি আর পেঁয়াজ রয়েছে। তখনই সে জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেল। সে দেখল ওই গাছের নিচে একজন সাধু বাবাও এসে আশ্রয় নিলেন। চুন্নু ওনাকে দেখল, তারপর খিদের চোটে রুটি আর পেঁয়াজের টুকরো নিয়ে মুখে পুরল। সাধু বাবা তাকে খেতে দেখল। চুন্নু আবার খাবারের টুকরো নিয়ে যেই না মুখে পুরল, দেখল সাধু বাবা তাকে দেখছে। ও তৃতীয়বার যখন আবার খাবার মুখে পুরল, সাধু তখনও তাকে দেখছিল। সাধু তার দিকে তাকিয়ে আছে এই দেখে চুন্নু তাকে বলল, বাবা খাবেন? সাধু বাবাকে কিছু খাওয়ালে তোমার কল্যাণ হবে পুত্র। আজ সারা দিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি। অল্প কিছু কেন খাওয়াবো, আপনি দুটো রুটি খেতে পারেন, কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই, শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে। যখন খুব খিদে পায় তখন যে কোনো খাবারই অমৃত মনে হয় পুত্র, এই নিন। কিন্তু
তুমি এই গাছের ডালে কেন বসে আছো বাবা? স্কুলে যাচ্ছিলাম বাবা, কিন্তু বৃষ্টি জোরে পড়ছিল। গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম। ছাতা নেই তোমার কাছে? না বাবা, বাবাকে বলেছি কিনে দিতে। উনি বললেন যে আমায় উনি কিনে দেবেন। এই নাও বাবা, আমার কাছে একটা ছাতা আছে, তুমি রাখো এটা। আরে কি বাবা, ছাতা থাকতেও যে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন। আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন? আমরা সাধুরা ছাতা নিয়ে কি করব? গ্রীষ্ম বর্ষা শীত যাই আসুক না কেন, আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকে উপভোগ করি। বাহ, মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র, যাও ভালো থেকো। এই বলে সাধু সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পর চুন্নু গাছ থেকে নামলো আর ছাতা খুলে স্কুলে গেল। স্কুলের সবাই তাকে এত সুন্দর ছাতা নিয়ে আসতে দেখে অবাক হয়ে গেল। আরে তুমি ছাতা থাকা সত্ত্বেও এত দেরি করে এলে, এখন তো স্কুল শেষ হওয়ার টাইম হয়ে এসেছে। কাল থেকে আর দেরি হবে না টিচার, এই তো আমি একটা ছাতা পেয়ে গেছি। নিশ্চয়ই এই ছাতাটাও চুরি করেছে। গাপ্পো! সবাই বাইরে আসার পর দেখলো বাইরে খুব জোরে হাওয়া বইছে, আর ঠিক তারপরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখে সব বাচ্চারা নিজের নিজের ছাতা খুললো। দুটো তিনটে বাচ্চার কাছে ছাতা ছিল না। এই দেখে গাপ্পু আর তার বন্ধুরা নিজেদের ছাতা খুলে তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তখন চুন্নু এসে তার ছাতা খুললো আর সেই দুটো তিনটে বাচ্চাকে বলল, চলে এসো, তোমরা তিনজনও চলে এসো। আরে আমরা তিনজন যদি যাই তাহলে এত ছোট ছাতায় আটবে কি করে? আরে পুরোটা ভিজে যাওয়ার থেকে এটা তো ভালো হবে, যেখানে এলে কম ভিজবে। এসো দেখো, দেখতে পাচ্ছিস আমরা চারজনই ভিজছি না? হ্যাঁ ভাই, তোর ছাতাটা তো দেখছি বেশ বড়। ওদের ছাতাগুলো দেখছি কাকের মতো হয়ে গেছে। গাপ্পু চলে এসো আমার ছাতার তলায়, চলে এসো, বৃষ্টি জোরে শুরু হয়েছে। গাপ্পু তারই বন্ধুদের ধাক্কা দিয়ে চুন্নুর ছাতার নিচে ঢুকে পড়ল। যেই না চুন্নুর ছাতার নিচে ঢুকলো, ছাতাটা আবার একটু বড় হয়ে গেল, আর তখন বাকি বন্ধুরাও এসে ছাতার নিচে ঢুকে পড়ল, আর ছাতা আরও একটু বড় হয়ে গেল। সবাই তার নিচে সুরক্ষিত ছিল। সবাই গ্রামের দিকে রওনা দিল। পথে যেতে যেতে একে একে অনেক লোক জড়ো হলো, তারাও চুন্নুর ছাতার নিচে ঢুকে পড়ল। আর ধীরে ধীরে ছাতা এত বড় হয়ে গেল যেন মনে হলো চুন্নু চুন্নু নয়, যেন কৃষ্ণ ভগবান, যিনি গোবর্ধন পর্বত তুলে তাদের সাথে হাঁটছেন। জমিদার বাবু, আপনি এখানে আমাকেই ডেকে পাঠাতেন, কোনো কাজ? আমি শুনলাম তোমার ছেলের কাছে এত বড় ছাতা আছে যে সারা গ্রাম সেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে বেঁচেছে। না তো, এই দেখুন, এটা তো খুব ছোট একটা ছাতা, একজনকেই শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে। সেটা কি করে হতে পারে? আমি তো নিজের চোখেই সবটা দেখেছি। দেখলেন তো কত ছোট একটা ছাতা? কিন্তু আমি তো দেখেছিলাম। আরে জমিদার বাবু, আমাদেরও বেজান থেকে বাঁচান। আরে এই ছাতাটা তো বড় হয়ে গেল। দেখেছো, আমি বলেছিলাম না। চুন্নু বাবা, তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো? এটা আজ আমাকে একজন সাধু বাবা দিয়েছেন। ও, তাই এতে জাদু শক্তি রয়েছে। এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো। কিভাবে জমিদার বাবু? এর নিচে যত মানুষ এসে জড়ো হবে ছাতা ততই বড় হতে থাকবে। আমরা আমাদের গ্রাম আর নদীর মাঝখানে চুন্নুকে এই ছাতা নিয়ে দাঁড় করিয়ে দেব। তারপর এর নিচে চুন্নুর একদিকে জলাশয় পর্যন্ত, অন্যদিকে নদী পর্যন্ত গ্রামবাসীদের দাঁড় করিয়ে দেব। তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ছাতা নদী থেকে জলাশয় পর্যন্ত বড় হয়ে যাবে। তাহলে যত বৃষ্টির জল সব ওই জলাশয় আর নদীতে গিয়ে পড়বে, সারা বছরের জলের সমস্যা এভাবেই মিটে যাবে। আর চুন্নু সেটাই করলো যেমনটা জমিদার বলেছিল।
আর সত্যি সত্যি বৃষ্টির জল ছাতার মধ্যে দিয়ে গড়িয়ে একদিকে পুকুর অন্যদিকে নদীতে পড়ল। আর এই ঘটনা রোজ ঘটত। যখনই বৃষ্টি হতো নদী আর পুকুরই শুধু ভরত না, সেই জমিগুলোকেও বৃষ্টির জল থেকে বাঁচানো যেত যেগুলো বেশি বৃষ্টির জলের ফলে ক্ষতি হতে পারে। এরপর সমস্ত গ্রামবাসীরা চুন্নুর প্রশংসা করতে লাগলো। বাবা, কত বছর ধরে তুই একটা ছাতার জন্য কষ্ট পেয়েছিস, এখন দেখ তুই এমন ছাতা পেয়েছিস যা শুধু তোকেই নয় পুরো গ্রামকে রক্ষা করছে। আমাদের স্কুলে পড়ানো হয়েছিল বাবা, যে সব ভালো যার তার শেষটাও ভালো।